আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই কবরস্থানে যে অর্থাৎ গোরস্থানে যে কবর জিয়ারতের নিয়ম জানি না বিধায় আমরা সেখান থেকে চলে যাই। এখন আমি আজকে দেখাবো আপনাদেরকে গোরস্থানে যাওয়ার পরে আমাদের করণীয় কী এবং সেটা কীভাবে করতে হয়। তো যদি আমরা গোরস্থানে আসি, আমাদের জন্য করণীয় হইল গোরস্থানে যারা আছেন তাদের জন্য মাগফেরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি কবরস্থান জিয়ারত করা, অর্থাৎ কবর জিয়ারত করা। তো ধরেন আমি কবর জিয়ারত করতে আসছি, তো কবর জিয়ারত করতে আসার পরে আমি সম্মানের জন্য আমি আমার জুতাগুলো খুলে কবরের নিকট যাব। মনে করেন এটা আমার দাদার কবর, আমি দাদার কবরের নিকট আসলাম। আমার যে পশ্চিম দিক হওয়া জরুরি বা কোনো দিক হওয়া জরুরি তা না, আমি আমার দাদার কবরের সোজাসুজি হয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে প্রিয় দর্শক, এখন আমি আমার দাদার কবর সামনে নিয়ে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এখন আমার যেটা করণীয় আমি হাত ছেড়ে এভাবে বিনয়ের সাথে দাঁড়াবো, যেহেতু এখন আমার মনের মধ্যে অনেক ভয়, আল্লাহ তাআলার ভয়, এবং আমি অনেক চিন্তা করবো, একটু চিন্তাযুক্ত হবো যে আসলে আমিও তো একটা সময় এভাবে চলে যাব, আমিও তো এভাবে মাটির সাথে বিলীন হয়ে যাব, এইরকম আমি চিন্তা করতে থাকবো। তো চিন্তা করতে করতে প্রিয় দর্শক, তারপরে আমি পবিত্র কোরআনে কারিম থেকে সুরা ফাতিহা পাঠ করব, যেটাকে আমরা বলি আলহামদু সুরা। আমি পাঠ করে দেখাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সুপ্রিয় দর্শক, সুরা ফাতিহা শেষ করলাম, এখন বিসমিল্লাহর সাথে সুরা ইখলাস তিনবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ সুরা ফাতিহা সুরা ইখলাস তিনবার পাঠ করলাম, এতটুকু আশা করি সবাই জানেন ও সবাই পারেন। তো এতটুকু পাঠ করার পরে যদি আপনি পারেন, এটা কোনো আবশ্যকতা না, পড়তে হবে এমন না, যদি পারেন কোরআন শরীফের 30তম পারায় সুরায় তাকাসুর নামে একটি সুরা আছে, যেটাকে বলি আমরা আল হাকুমুত তাকাসুর, এই সুরাটি আমরা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারউন্নাল জাহিমা সুম্মা লাতারউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। যদি এই সুরাটি পারেন তাহলে পড়বেন, অবশ্যই অনেক সওয়াবের অধিকারী হবে। আর যদি এই সুরাটি যদি না পারেন তাহলে কোরআন শরীফের বিশেষ কোনো স্থান থেকে বিশেষ কোনো সুরা নতুবা বিশেষ কোনো আয়াত আপনি পাঠ করতে পারেন। যেমন কোরআন শরীফে একটা আয়াত আছে আয়াতুল কুরসি নামে পরিচিত, বিশেষ একটা আয়াত যদি পারেন তাহলে পাঠ করে নেবেন, আর যদি না পারেন কোনো সমস্যা নাই। অতঃপর আমরা কয়েকবার দুরুদ শরীফ পাঠ করব। তো দুরুদ শরীফ পাঠ করতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে দুরুদটি পাঠ করলাম, দুরুদ ইব্রাহিম, এটি যদি কেউ না পারেন তাহলে ছোট্ট একটি দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পাঠ করতে পারেন অতি সহজে, মিনিমাম 11 বার পাঠ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এখন আমি দোয়া করব, আমি যা কিছু পাঠ করলাম এগুলো সব তাদের রুহে পৌঁছাবো, অর্থাৎ তাদের রুহে বকশিশ করব। তো এখন আমি দোয়া করব। আমি দোয়া করার ক্ষেত্রে অনেকে পশ্চিম দিকে হয় দাঁড়ায় অথবা অনেকে কবর দিকে দাঁড়ায়, এটা কোনো সমস্যা নেই, কোনো আবশ্যকতা নাই যে পশ্চিম দিকেই হতে হবে, আপনি একদিকে দাঁড়িয়ে দোয়া করলেই চলে। এখন আমি দোয়া করব, আপনারা আমার সাথে দোয়া করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين আমি আপনার নগণ্য একজন বান্দা। আয় আল্লাহ, আমি আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশীর মধ্য থেকে যারা এখানে শুয়ে আছেন, আয় আল্লাহ তাদের উদ্দেশ্যে যা কিছু পাঠ করলাম সুরা ফাতিহা সুরা ইখলাস তারপরে দরুদ শরীফ পাঠ করলাম, আয় আল্লাহ এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ
তার উসিলায় তার আহলে বাইত আজওয়াজ মুতাহারা সাহাবা জামাইন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আইম্মে মুজতাহিদিন সলফে সালহীন উলামায়ে মুতাকাদ্দিমীন মুতাখিরিন সহ আল্লাহ বাবা আদম হইতে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি জানো এই মুহূর্তে আমি কোন উদ্দেশ্যে এসেছি। আয় আল্লাহ আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদের মধ্যে থেকে এখানে যারা শুয়ে আছেন, আয় আল্লাহ তাদের রুহে আমার এই সবগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাদের কবর আজাবকে মাফ করে দাও, তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ তাদের কবরের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজার সাথে যোগাযোগ করিয়া দাও। আয় আল্লাহ তাদেরকে চিরতরের জন্য মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তাদের জন্য নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তুমি তাদের কবরখানা রওজাতুল মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ স্থাপন করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমিও তো একটা সময় চলে যাব, আমাকেও মাফ করে দাও। আয় আল্লাহ আমার সাথে যারা আছে তাদেরকে সহ আয় আল্লাহ আমরা যেন কবরের প্রস্তুতি নিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক দিয়ে দাও। আমিন।